নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে 2023 সালে আপনারা কিভাবে নিজেদের আধার কার্ড আপনারা কিভাবে আপডেট করবেন, তো সেই প্রসেসে আজকের ভিডিওটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। আমার নাম সুজিত সরকার, আপনারা দেখছেন টেকসই সিএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো ভিউয়ার্স, 2023 সালে আপনাদেরকে আধার কার্ড আপডেট করতে হবে। যদি আপনারা আধার কার্ডটাকে আপডেট না করেন, তাহলে পরবর্তীতে আপনাদের আধার কার্ডটা বাতিল হয়ে যেতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনারা ডেট মিস করেন, তাহলে আপনাদের পরবর্তীতে ফাইন দিতে হতে পারে। তো এই সমস্ত আপনাদেরকে পরবর্তীতে ঝামেলা হতে পারে। তো আপনারা 2023 সালে ফ্রি অফ কস্ট আপনারা কীভাবে করবেন, নিজের সব মোবাইল ফোন দিয়ে আপনারা আধার কার্ডটাকে আপডেট করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করে নেবেন, এখানে আপনারা মাই আধার ক্লিক করবেন। তো মাই আধার ক্লিক করার পর প্রথমে ওয়েবসাইট কিংবা দুই নম্বর ওয়েবসাইট যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে একটা পপ আপ চলে আসবে, পপ আপটাকে আপনারা কেটে দেবেন এবং এটাকে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। সাইডে গিয়ে এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন, যেহেতু আমার এটা ল্যাপটপে, তো আমার ডেস্কটপ মোড করার দরকার নেই। তো নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন এবং এখানে গাইস আপনাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি, এখানে সরাসরি ক্লিক করবেন। তো ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে আপনাদের আধার কার্ড নাম্বার এবং এখানে ক্যাপচা আপনাদের দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং এখানে গাইস আপনাদের ওটিপিটা সঠিকভাবে ভরে দেবেন। তো আমরা সমস্ত কিছু এখানে প্রসেসটা সঠিকভাবে করে নিচ্ছি, তো আপনারা লাইনে থাকুন। তো আমরা সঠিকভাবে ক্যাপচাটা দিয়ে দিয়েছি, জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করবো। তো আপনাদের যে মোবাইল নাম্বার রেজিস্টার, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। যদি আপনাদের মোবাইল নাম্বার রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে ভিউয়ার্স আপনারা এই কাজটা করতে পারবেন নিজে নিজে, না ছাড়া আপনাদেরকে আধার সেন্টারে যেতে হবে। তো যেহেতু আমাদের নিজস্ব মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তো আমরা আর কোথাও যাব না, তো আমরা নিজে নিজেই নিজস্ব মোবাইল থেকে কিংবা নিজস্ব কম্পিউটার থেকে আমরা কাজটা করতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। তো লগ ইন বাটনে এখানে সঠিকভাবে ক্লিক করে দেবো। তো আপনাদের ওটিপিটা যদি সঠিক থাকে, তাহলে আপনারা এরকম আধারের যে ড্যাশবোর্ড, আপনার হোম পেজে চলে আসবেন এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পাবেন। নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল। তো আপনাদের এই সার্ভিসটা ফ্রি দেওয়া হচ্ছে 14 তারিখের আগে পর্যন্ত। যে সমস্ত ভাইয়েরা বোনেরা করবেন, তারা আপনারা 14 তারিখের আগে হলে ফ্রিতে কাজটা করতে পারবেন। তো এখানে আমরা নিচের দিকে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ চলে এসেছে, এখানে আপনারা ক্লিক হেয়ার করলে অন্য পেজে ঢুকে যাবেন। তো আপনাদের এখানে নেক্সট করতে হবে, নেক্সট করার পর নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ চলে এসেছে। তো আপনারা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে এগ্রি কিছু করতে হবে না, জাস্ট নিচের দিকে আপনারা নেক্সট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল চলে আসবে, আপনার নাম, আপনার বাবার নাম, এখানে আপনাদের অ্যাড্রেস, জন্ম তারিখ সমস্ত কিছু চলে আসবে। তো আপনাদের এখানে এগ্রি করে দিতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস, এখানে আপনাদের গাইডলাইন্স হলো 2 MB। তো 2 MB মানে JPG এবং PNG এবং PDF, আপনাদের যে কোনো ফটো হোক কিংবা PDF হোক আর PNG হোক, আপনাদের 2 MB মধ্যে আপনাদের আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডকুমেন্টস, এখানে আপনারা অনেকগুলো ডকুমেন্টস সিলেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যে ডকুমেন্টসটা আছে হাতের কাছে, আপনাদের কাছে যেটা আছে সেটা আপনারা আপলোড করে দিতে পারেন। তো আমরা ভোটার কার্ড দেবো, আপনারা চাইলে SC কার্ডও দিতে পারেন, প্যান কার্ডও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্সও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা ভোটার কার্ডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবো এবং এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। তো ভোটার কার্ড ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনাদের ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করব, কন্টিনিউ টু আপলোড, কন্টিনিউ আপলোডে চলে যাবো। যেহেতু আমাদের ডকুমেন্টসটা ডাউনলোডে আছে, তো ডাউনলোডের সবার প্রথমেরটা আমরা তাও চেক আপ করে নেব যে এটাই হয় কি না। তো দেখে নিই আমরা, তো এটা আমাদের না, তো 2 নম্বরটা দেখে নিই আবার, আমরা 2 নম্বরটা দেখে নেব। তো ভিউয়ার্স হ্যাঁ, এটা আমাদের হয়। তো এই ডকুমেন্টসটা আমরা এখন আপলোড করব, তো এখানে আমরা ডবল ট্যাপ ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে এসেছে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 100% সঠিকভাবে হয়েছে, আপনারা চাইলে ক্যান্সেল করে দিতে পারেন। এবং নিচের দিকে আপনাদেরকে এখানে কী করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে আপনারা যদি চান যে ভোটার কার্ডটা আমরা দেবো না, অন্য ডকুমেন্টস, তো দিতে পারেন, আবার করে আপনাদের আপলোড করতে হবে। তো যেহেতু আমরা ভোটার কার্ডে দিয়েছি, আমরা চেঞ্জ করব না। তো আপনাদেরকে আবার নিচে আসবেন এবং নিচে এসে দেখতে পাবেন এখানেও সেম প্রসেস। তো আপনাদের যে ডকুমেন্টসটা দিয়েছেন সেই ডকুমেন্টসটা নিচে আবার দিতে হবে। তো আমরা সঠিকভাবে আবার আমাদের ডকুমেন্টসটা আমরা সিলেক্ট করে নিই, তো সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সঠিকভাবে আমাদের দুটো ডকুমেন্টস সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা দেখে নিন এবং এখানে আই এগ্রি করে দেবেন। জাস্ট আই এগ্রি করার পর নেক্সট বাটনে এখানে আপনারা সঠিকভাবে ক্লিক করে দেবেন, ওকে করে দেবেন। আপনার স্টেপগুলো দেখে নিন, যদি আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো দিস সার্ভিস ইজ ফ্রি
অফ কস্ট। তো দেখতে পাচ্ছেন টিল এটা আমাদের ফ্রি অফ কস্ট হয়ে গেল। জাস্ট এখন সাবমিট আমরা ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করার পর গাইস আপনাদের আর কিছু করতে হবে না। তো দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড আমাদের ওয়েট করতে হচ্ছে। তো এখন গাইস দেখতে পাচ্ছেন অ্যাক্নলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের যেহেতু আমরা আপলোড দিয়ে দিয়েছি, আমাদের সাকসেসফুলি আমরা আপলোড দিয়ে দিয়েছি। তো এইভাবে যে কোনো কাস্টমারের আপনারা আধার কার্ড আপলোড করতে পারেন, আপডেট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকের জন্য ব্যাস এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।